নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ড্রিম ক্রিয়েশন চ্যানেলে। আজ বানাচ্ছি মাইন্ড ব্লোয়িং একটা রেসিপি, মালাই চিকেন টিকিয়া। দারুণ মজার এই রেসিপিটা বাড়িতে তৈরি করা ভীষণই সহজ, এর স্বাদ হয় অসাধারণ। তাহলে দেরি না করে চলুন চটপট শুরু করে ফেলি আজকের পর্বটি। চিকেন মালাই টিকিয়া বানাবার জন্য আমি 500 গ্রাম জল ঝরানো চিকেন কিমা নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ পেঁপে বাটা। সমস্ত মশলা মাখিয়ে চিকেন কিমাটাকে কমপক্ষে 1 ঘন্টা সময় যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে পেঁপে বাটাটা ব্যবহার না করলেও চলে। আমি আজকে চিকেন কিমাটাকে ম্যারিনেট করে রাখছি না, সেই জন্য এর মধ্যে 1 চামচ পরিমাণ পেঁপে বাটা ব্যবহার করেছি। সমস্ত বাটা মশলার সাথে কিমাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে যোগ করছি কিছু ড্রাই স্পাইসেস। নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ নুন, 1/2 চামচ গোলমরিচ, আর নিয়েছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ড্রাই স্পাইসেসগুলোকে কিমার মধ্যে ঢেলে দিলাম। এবার খুব ভালোভাবে কিমার সাথে মিশিয়ে নিচ্ছি। বাইন্ডিং এর জন্য মাঝারি মাপের একটা ডিম যোগ করে দিচ্ছি। সব শেষে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রেড ক্রামস। আমি এখানে ব্রেড ক্রামস ব্যবহার করেছি। ব্রেড ক্রামস না থাকলে পাউরুটি স্লাইসকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে কিমার সাথে ভালো করে মেখে নেওয়া যেতে পারে। ব্রেড ক্রামসটাকে কিমার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ ভালো করে মিশে গেছে, এবার টিকিয়াগুলো তৈরি করে নেব। ছোট ছোট পোর্শন হাতের মধ্যে নিয়ে গোল করে নিচ্ছি, তারপর আলতো চাপ দিয়ে টিকিয়ার শেপ দিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে এই টিকিয়াগুলো, হাতে কিন্তু এতটুকু কিমা জড়াচ্ছে না। যেহেতু কিমাটা একদম জল ঝরানো ছিল তাই খুব সহজেই টিকিয়াগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে। কিমার মধ্যে যদি অল্প জল থেকে যায় তাহলে টিকিয়া তৈরি করার আগে হাতে অল্প ঘি বা তেল লাগিয়ে নিলে খুব সহজেই টিকিয়াগুলো তৈরি করা যাবে। একই পদ্ধতিতে কিমার মিশ্রণ থেকে আমি যতক্ষণ ছোট ছোট টিকিয়াগুলো তৈরি করছি ততক্ষণ অন্যদিকে কড়াতে গরম করে নিয়েছি 4 টেবিল স্পুন রিফাইন্ড তেল। লো টু মিডিয়াম ফ্লেমে তেলটা গরম হওয়ার পর একে একে তৈরি করে রাখা টিকিয়াগুলো যোগ করে দিচ্ছি। লো ফ্লেমে 4 মিনিট মতন সময় টিকিয়াগুলোকে ভেজে নিয়েছি। এরপর একদিকের রং হালকা সাদা হয়ে যেতে স্প্যাচুলা দিয়ে আলতো হাতে টিকিয়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে লো ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে টিকিয়াগুলোকে হালকা লাল রং করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে টিকিয়াগুলো ভাজলে টিকিয়াগুলো শক্ত হয়ে যাবে, ভেতর থেকে এর জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। তাই টিকিয়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। সবকটা টিকিয়াকে উল্টিয়ে দিয়ে অন্য পিঠটা ভাজতে দিচ্ছি।
ততক্ষণ এই প্রিপারেশনের জন্য মালাইয়ের মিশ্রণটা তৈরি করে নেব। তাই একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিলস্পুন পরিমাণে দুধের সর। দুধের সরটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, এর বদলে ফ্রেশ ক্রিম নেওয়া যেতে পারে। এর মধ্যে যোগ করে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণে টক দই। আমি এখানে বাড়ির পাতা টক দই ব্যবহার করেছি। দইটাকে ভালো করে দুধের সরের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও না কোনো লাম্পস থাকে। দই আর দুধের সরটা ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 1/2 কাপ পরিমাণে দুধ। দুধের মধ্যে দুধের সর আর দইয়ের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, এর বদলে ময়দা দিতে পারেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নিয়েছি। অন্যদিকে টিকিয়াগুলো আমার হালকা লাল রং ধরে গেছে। গ্যাসের ফ্লেম লো রেখে টিকিয়াগুলোকে উল্টিয়ে দিলাম। মোট 8 মিনিট সময় এইভাবে টিকিয়াগুলোকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে যোগ করে দিচ্ছি তৈরি করে রাখা মালাইয়ের মিশ্রণটা। ভালো করে মিশিয়ে দিচ্ছি। লো ফ্লেমে টিকিয়াগুলোকে মালাইয়ের মধ্যে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। একবার ফুটে উঠতেই গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে পরিবেশন করছি। তৈরি হয়ে গেছে মালাই চিকেন টিকিয়া। পেঁয়াজের লাচ্ছা দিয়ে আর স্লাইস করা টমেটো দিয়ে পরিবেশন করছি টিকিয়াগুলোকে। এই টিকিয়াগুলো আপনারা পরোটা বা তন্দুরি রুমালির সাথে পরিবেশন করতে পারেন। ওপর থেকে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। টিকিয়াগুলোর ভেতরের অংশটা একদম ময়েস্ট নরম, আর উপরে ভেলভেট টেক্সচারের এই মালাইটা টিকিয়ার স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। একটা টিকিয়া পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা টিকিয়া ট্রাই করে দেখছি। অসাধারণ টেস্টি, অবশ্যই বানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।